হ্যালো এভরিওয়ান। তো লাস্ট লেকচারে আমরা কতখানি করেছিলাম? লাস্ট লেকচারে আমরা মোটামুটিভাবে ওই ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা প্রসেসটা আমরা দেখেছিলাম। তো একটা আজকে একটা এক্সাম্পল নিয়ে দেখি, ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্স, একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স নেই, যে কোনো একটা ম্যাট্রিক্স নেই, তার একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যার ভ্যালুগুলো তোমার নিজের ইচ্ছে মতো বসাও। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এখন এই ধরো একটা ম্যাট্রিক্স আছে, তো সেই ম্যাট্রিক্সটার, সেই ম্যাট্রিক্সটা জিরো করে দাও, একটু সোজা হবে। এই ম্যাট্রিক্সটার আমাকে কেউ বলল, আচ্ছা ফাইন্ড ইনভার্স ম্যাট্রিক্স, ফাইন্ড এ ইনভার্স, ঠিক আছে? তো কীভাবে বের করবে? তোমরা সবাই জানো ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা কী হয় আমাদের, অ্যাডজয়েন্ট এ বাই ডেল এ অথবা ডিটারমিনেন্ট এ। তো একটা একটা করে করি। তো সবার প্রথমে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করে নিই, অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ আমি কী বলেছিলাম? অ্যাডজয়েন্ট এ বলেছিলাম প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং কোফ্যাক্টরকে আমরা বলবো তার অ্যাডজয়েন্ট, তার কোফ্যাক্টরগুলোকে বসিয়ে যে ম্যাট্রিক্সটা আসবে তার ট্রান্সপোজিশনই হচ্ছে আমার কি কি আমাদের অ্যাডজয়েন্ট। তাহলে সবার প্রথম এলিমেন্টটা নেই, সবার প্রথম এলিমেন্টটা, সরি আমি এটা দিয়ে ডিনোট করি, সবার প্রথম এলিমেন্টটা কী আছে? সবার প্রথম এলিমেন্টটা আমি এখান থেকে নিচ্ছি 1, ঠিক আছে? ওয়ানের করেসপন্ডিং তোমার রো এবং করেসপন্ডিং কলাম আমি যদি বাদ দেই, তাহলে আমার কাছে যেটা পড়ে থাকবে সেটাই আমার হবে হচ্ছে এর কো ফ্যাক্টর। তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু কো ফ্যাক্টর, 5 6 8 0, বসে গেল। তারপর ডুয়ের রেসপেক্টে আমি এখন, আমি আর পরেরগুলো আমি আর ইয়ে করছি না, আইডেন্টিফাই কর এরকম করে দেখাচ্ছি না, তো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সবার প্রথমে আমরা ওয়ানের জন্য করলাম, ওয়ানের জন্য কী হবে? ওয়ানের জন্য -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, ম্যাট্রিক্সটা লিখে দাও 5 6 8 0। নেক্সট -1 টু দি পাওয়ার কী হবে? 1 প্লাস 2 1 প্লাস 2, তার মানে কী হবে? দুয়ের জন্য, দুয়ের রেসপেক্টে 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে কি দুয়ের পজিশন 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে কি দুয়ের পজিশন এই দুটাকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কী পড়ে থাকবে? 4 6 7 0, তাহলে কী পড়ে থাকবে? 4 6 7 সরি 7 0। ওকে, নেক্সট -1 টু দি পাওয়ার, পয়েন্টটাকে কী লেখা যায়? 1 নম্বর রো 3 নম্বর কলাম, দ্যাট মিন্স আমার 3 পজিশনে, তাহলে এর করেসপন্ডিং রো কলাম বাদ দাও, তাহলে 4 5 7 8 পড়ে থাকলো, 4 5 7 8, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? একই রকমভাবে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট মিন্স 4-এর জন্য, এই যে 4 4-এর করেসপন্ডিং ইয়েগুলোকে বাদ দাও, তাহলে কত পড়ে থাকলো? 2 3 8 0, ঠিক আছে? তারপর -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, মানে 5-এর জন্য 1 3 7 0, ঠিক আছে? তারপর কী হবে? -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 2 প্লাস 3 করলে কত হবে? 6-এর জন্য যদি করো 1 2 7 8, ঠিক আছে? একই রকমভাবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 3 প্লাস 1-এর জন্য 7, 7-এর রেসপেক্টে যদি বাদ দাও, তাহলে 2 3 5 6। নেক্সট -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 যদি করো, তাহলে কত আসবে? 8-এর জন্য যদি আমরা এই দুটোকে বাদ দিই, তাহলে কত আসবে? 1 4 3 6 1 4 3 6, ঠিক আছে? তারপর -1 টু দি পাওয়ার 3 প্লাস 3-কে যদি আমরা করি, তাহলে আসবে হচ্ছে 1 2 4 5, ঠিক আছে? 1 2 4 5, এটা আমার মোটামুটিভাবে চলে আসলো, ঠিক আছে? এই যে আমার ম্যাট্রিক্সটা আসলো, তার আমি যদি ট্রান্সপোজ বের করি, তাহলেই আমার কী আসবে? অ্যাডজয়েন্ট চলে আসবে, একটা একটা করে বের করি। সবার প্রথম এলিমেন্টটা দেখো, প্রথম এলিমেন্টটা মানে আমার এই এলিমেন্টটা, এই যে এলিমেন্টটা আছে এটাকে যদি আমরা ইয়ে বের করতে যাই, কত আসবে দেখো? তো মাইনাস, এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে 0 মাইনাস 48, 6টা 48, মাইনাস 48, তাই তো?
माइनस 48, कारण कि कारण आमरा जानी कोनो मैट्रिक्सर जदि आमरा कखनो बेर करते जाई कोनो एकटा कि बोले डिटारमिनेंट डिटारमिनेंट बेर करते जाई ताहले आमरा कि करी आमरा सबार प्रथमे देखो एखाने कि करेछि एई दुटाके सबार प्रथमे गुण करी तारपर वियोग करे एई दुटाके गुण करी তাই না, আট দুই দুই গুণ আট মাইনাস পনেরো হলো, তাহলে এখানেও তাই হবে না, এখানে পাঁচ ইন্টু দুই হবে, পাঁচ ইন্টু জিরো হবে মাইনাস ছয় ইন্টু আট। ঠিক আছে, মোটামুটি যা যা ভুলে গেছিলাম আমি একবার দেখিয়ে দিলাম। তো মাইনাস আটচল্লিশ, তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরেরটা প্লাস ছয়টা কত বিয়াল্লিশ হয়ে যাবে, তাই না, ছয় সাতটা বিয়াল্লিশ। তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে হচ্ছে এটা প্লাসই থাকবে, তারপর চারটা বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ, বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ যেটা আসবে সেটা অ্যান্সার। তারপর এটা কী হবে, ফার্স্টে মাইনাস থাকলো, মাইনাস টোয়েন্টি ফোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তারপরেরটা কী প্লাস, তো প্লাস তো এখানে হবে না, তাহলে মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান। তারপরেরটা কী হবে, তারপরেরটা করলে আমার এখান থেকে সবার প্রথমে তো প্লাসই আসবে, সবার প্রথমে এখান থেকে তিন দুই পাঁচ, আচ্ছা মাইনাস ব্র্যাকেটের মধ্যে লেখো আট মাইনাস চোদ্দো যেটা আসবে সেটা আনসার। তারপরেরটা সবার প্রথমে এখানে কী হবে, প্লাস এখানে আসলো, তার মানে এটা হবে হচ্ছে বারো মাইনাস পনেরো। ঠিক আছে, সামনে প্লাস, তারপরে এটা একটা একটা জাস্ট ক্যালকুলেশন করো, মানে আমি বুঝতে বুঝতে পারলে তো কী কী করছি, সবার ফার্স্টে এটা করলাম, এটা ফার্স্টে বের করলাম, তারপর এটা 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 বের করলাম, তারপর এখন এই যে এটা বের করছি, ঠিক আছে, ছয় সাত এটা বের করছি, যে সাত নম্বর এলিমেন্ট বের করলাম, দেখো বারো, এটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ফোর, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর করলে কত হবে, ওয়ান হয়ে যাবে, আর বারো মাইনাস পনেরো। তারপরেরটা দেখো, তারপরেরটা কী হবে, এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা করবো আট, আট নম্বর এলিমেন্টটা দেখো কী হচ্ছে, সবার প্রথমে কী হবে, মাইনাস, সামনে একটা মাইনাস আসবে, আর এখানে কত হবে, ছয় মাইনাস বারো, ছয় মাইনাস তিন চারা বারো। ঠিক আছে, এবং লাস্টেরটা এটা কী হবে, প্লাস হবে পাঁচ মাইনাস আট। ঠিক আছে, প্লাস পাঁচ মাইনাস আট, এই যে আলটিমেটলি এলিমেন্টটা বেরোলো, এই যে এলিমেন্টটা বেরোলো, তার ট্রান্সপোজ যদি আমি কেউ আমাকে বের করতে বলে, এটার যদি আমাকে কেউ ট্রান্সপোজ বের করতে বলে, তাহলেই আমার কী আসবে, তাহলেই কী আসবে আমার, এটার অ্যাডজয়েন্ট চলে আসবে, এটাই কালে বের করলে কী হবে আমার, এটার অ্যাডজয়েন্ট চলে আসবে, অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এ চলে আসবে, ভালো কথা। ভ্যালুগুলো বসাও, ফর্টি এইট, ফর্টি টু, এটাকে করলে কত আসবে, মাইনাস তিন। ঠিক আছে, ফর্টি ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান, এটাকে করলে আসবে হচ্ছে, এটা করলে কত হয়, ছয় না, মাইনাস মাইনাসে প্লাস ছয়, এটাকে করলে আসবে মাইনাস তিন, এটাকে করলে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস ছয়, এটাকে করলে কত আসবে, মাইনাস তিন। বোঝা গেল, এই যে ভ্যালুটা আসলো, দ্যাট ইজ আওয়ার অ্যাডজয়েন্ট এ, দ্যাট ইজ আওয়ার অ্যাডজয়েন্ট এ, এর ট্রান্সপোজ করতে হবে, বসিয়ে দাও ট্রান্সপোজ, আমি একবারে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, ব্লু দিয়ে আলটিমেটলি ভ্যালুটা লিখে দিচ্ছি, রোগুলাকে কলম করে দাও তাহলেই ট্রান্সপোজ হয়ে যাবে, রোগুলাকে কলম করলে কত হবে, ফর্টি এইট টোয়েন্টি ফোর মাইনাস থ্রি, ফর্টি টু মাইনাস টোয়েন্টি ওয়ান সিক্স, মাইনাস তিন ছয় মাইনাস তিন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা, মানে এই যে আমার একটা করিসপন্ডিং যে রোটা ছিল, সেই করিসপন্ডিং রোটাকে এক ফার্স্ট কলাম করে দিলাম, এটা কি ফার্স্ট রো ছিল না, ফার্স্ট কলাম ছিল না, এটাকে আমি ফার্স্ট রো করে দিলাম। ঠিক আছে, এই যে এটা কী ছিল, সেকেন্ড কী ছিল, সেকেন্ড কলাম ছিল, সেকেন্ড কলামকে সেকেন্ড রো করে দিলাম, একই রকমভাবে থার্ড কলাম ছিল, থার্ড কলামকে থার্ড রো করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ, আমার অ্যাডজয়েন্টে বেরিয়ে গেল। নেক্সট তোমাদের এখন ডিটারমিনেন্ট এ বের করতে হবে, ডিটারমিনেন্ট এ, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট এ তো তুমি নর্মাল উপায়ে বের করতে পারো, অথবা আমি শর্টকাট উপায় শিখিয়ে দিয়েছি, যেরকম করে হোক ডিটারমিনেন্ট এ তোমরা বার করে নেবে, বার করে এই অ্যাডজয়েন্ট এ সঙ্গে ডিটারমিনেন্ট এটাকে ভাগ করে দেবে, যেটা যে ম্যাট্রিক্সটা পাবে সেটাই আমার হবে ইনভার্স ম্যাট্রিক্স, সেটাই আমার কী হবে, ইনভার্স ম্যাট্রিক্স। বোঝা গেল বিষয়টা,
তাহলে এরকম করে একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝে গেলাম কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। কয় মিনিট লাগলো? বেশিক্ষণ লাগলো না, প্র্যাকটিস করবে আরও তাড়াতাড়ি। এই যে আমি এরকম লিখে লিখে এতখানি করলাম, এতখানি করারও দরকার হয় না, মুখোমুখি ক্যালকুলেশন করে এটা করতে পারবে। খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে, যে কোনো ম্যাট্রিক্সে তোমরা ইয়ে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এখন দেখো, কিছু মানে এরকম শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, যে একটা ধরো এরকম টাইপের ম্যাট্রিক্স এরকম টাইপের দিয়ে দিয়েছে। আমি কয়েকটা, হ্যাঁ, বলে দিই। সাপোজ এরকম টাইপের কোশ্চেন আসলো, তো তারপর পারলে না, তো দেখা গেল এরকম টাইপের কোনো একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স আছে যার এ আই জের ভ্যালু এরকম টাইপের দেওয়া আছে, সেটা হচ্ছে এম ইন্টু এন, ঠিক আছে। এবার বি আর একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা সাপোজ বি আই, এটা আমার সাপোজ এক্স ইন্টু ওয়াই। তো কখন আমি এই এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স করতে পারবো, মানে এটা পসিবল কখন হবে? হয় না। কখন হবে এটা পসিবল? তখনই হবে যদি এ ক্রস এ, তো আমি এখানে লিখে নাও, এখানে আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, এটাকে এম, বা এটাকে আরেকবার লিখে দিই। সাপোজ এটা আমার একটা এ ম্যাট্রিক্স, এম ক্রস এন, এটা আমার সাপোজ একটা বি ম্যাট্রিক্স, এটার কী হচ্ছে এক্স কমা ওয়াই। এটা কখন পসিবল হবে? যখন এই দুটা এলিমেন্ট, যখন এই দুটা এলিমেন্ট সেম হবে, এই দুটা এলিমেন্ট কী হবে? সেম হবে। অর্থাৎ এটা তখনই পসিবল হবে যখন এন ইকুয়ালস টু এক্সের সমান হবে, তখনই এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল হবে। তো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কীরকমভাবে করতে হয় তোমরা আশা করি জানো, তাও আমি একবার বলে দিই। সাপোজ এরকম টাইপের একটা ম্যাট্রিক্স আছে, তো এটার মাল্টিপ্লিকেশন কীরকমভাবে হবে? এরকম টাইপে আমার একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3। আমি এটা একটা কী ম্যাট্রিক্স নিলাম বলতো? 3x2 ম্যাট্রিক্স নিলাম। এটাকে আমরা কী ম্যাট্রিক্স নিলাম? 3x2 ম্যাট্রিক্স নিলাম। তো আরেকটা ম্যাট্রিক্স নিলাম, B11 B12 B21 B22, আমি এরকম টাইপের আরেকটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। এরকম টাইপের আরেকটা কী করতে পারি? আমি ম্যাট্রিক্স নিতেই পারি, B22 B31 B32। তাহলে এই যে আমার ম্যাট্রিক্সটা আসলো, এই যে আমার এখানে একটা ম্যাট্রিক্স আসলো, এই ম্যাট্রিক্সটার ভ্যালুটা কী হলো আমার এখানে? 2x3 হলো। এই ম্যাট্রিক্সটা কী হলো আমার? 2x3 হলো। তো এখন এখানে দেখতে পাচ্ছ এই দুটা এলিমেন্ট কি সেম? এই দুটো এলিমেন্ট সেম, তার মানে কী হবে? এর গুণ ফল পসিবল হবে, এর গুণ কী হবে? পসিবল হবে। তো এটাকে করার জন্য তোমরা কী করবে? এই পার্টিকুলার একটা রোকে ধরবে, সেই পার্টিকুলার রোটাকে সেই নাম্বার অফ কলামের সঙ্গে গুণ করে দেবে। অর্থাৎ এটা কি 1 নম্বর রো ছিল, সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নম্বর কলামের সাথে গুণ করে জাস্ট যোগ করে দেবে। অর্থাৎ এর যে মাল্টিপ্লিকেশনটা এরকম টাইপে হবে, এই যে আমার পার্টিকুলার কলামটা আমার এখানে ছিল, রোটা আমার এখানে ছিল ফার্স্ট রো, আর এখানকার যে ফার্স্ট কলামটা আমার এখানে আছে, এই দুটোকে যোগ গুণ করব। তার মানে কি A11 B11, A12 B21, A13 B31। এই যে ভ্যালুটা আসলো, এর সাথে আমরা গুণ করে দিলাম, এর সাথে আমরা কী করলাম? গুণ করে দিলাম। একই রকমভাবে তার পরের এলিমেন্টটা, মানে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটার সাথে আমরা কী করব? আমরা গুণ করব। কাকে গুণ করব? এই সেম, এই প্রথম যে রোটা, প্রথম যে রোটা ছিল, প্রথম রোটার সাথেই গুণ করব। তাহলে এদিকে রো গুণ করলে কত হয়? A11 B12 প্লাস A12 B12 প্লাস A13 B13, ঠিক আছে। তারপর নেক্সট এই 3 নম্বরটা, মানে এই যে এই এই এটার সাথে, এটার সাথে আমি কী করব? একই রকমভাবে সেম প্রসেস, এর সাথে সবার ফার্স্টে এটাকে গুণ করব, এটাকে সবার প্রথমে এর সাথে গুণ, সরি, এটাকে সবার প্রথমে এর সাথে গুণ করব, একই রকমভাবে ভ্যালু বসাবো, তারপর এটাকে আবার এর সাথে গুণ করব, তারপর এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এরকম করে আমরা মাল্টিপ্লিকেশনটা করে নিই। তো মাল্টিপ্লিকেশনটা তোমরা আশা করি জানো, যদি না জানো একবার বইয়ে দেখে নিও, কারণ এটা একদমই বেসিক, এত এতটা বেসিক তো এরকম ক্র্যাশ কোর্স, মানে এরকম টাইপের জিলেটের ক্ষেত্রে তো এত বেসিক পড়ানো হয় না, তো তোমরা মোটামুটি একবার পড়ে এসছো এই জায়গাটা আমি ধরেই নিচ্ছি,
ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশনটা এরকম করে দেখে নেবে, অনেক সময় এই জিনিসটা ভুলে যাও, তো সেই জন্য আমি বলে দিলাম যখন এই দুটো সমান হবে তখনই একমাত্র মাল্টিপ্লিকেশন করা পসিবল হবে। বোঝা গেল? এখন আরেকটা কোশ্চেন এরকম টাইপের জিজ্ঞেস করে অনেক সময় যে তোমার ধরো কোনো একটা দুটা ম্যাট্রিক্স আছে, তো সেই দুটা ম্যাট্রিক্সের গুণফল করে, গুণ ধরো করলে, গুণ করার পর টোটাল নাম্বার অফ গুণ কতগুলো হবে, টোটাল নাম্বার অফ যোগ কতবার করতে হবে ধরো মাল্টিপ্লিকেশনটা করার জন্য। বোঝা গেল কোশ্চেনটা? অর্থাৎ আমি যে এই যে এখানে একবার গুণ করলাম, একবার গুণ করলাম, তিনবার গুণ করলাম, এখানে আরও তিনবার গুণ করলাম, তারপরে এই যে এখানে যোগ করলাম, এই যে নাম্বার অফ যোগ বা নাম্বার অফ গুণ কতবার করে হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন বের করার জন্য, সেটার ওপর প্রশ্ন আসলেও আসতে পারে। তো সেই কোশ্চেনটা করার জন্য আমরা একটা ফর্মুলা আছে সেটা লিখে দিচ্ছি। সবার প্রথমে দুটা ম্যাট্রিক্স চুজ করি। সাপোজ আমার একটা এ ম্যাট্রিক্স আমার এখানে প্রেজেন্ট আছে, সেই এ ম্যাট্রিক্সটা সাপোজ এ আই জে, একটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তার ভ্যালু কি এম ক্রস এন, ঠিক আছে? আর একটা বি ম্যাট্রিক্স আছে, তার ভ্যালু আমার ধরো বি আই জে, তার ভ্যালু আমার ধরো বি আই জে, এটা ধরো আমার এন ইন্টু পি। তো তোমাকে এখন কেউ যদি বলে যে টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশন গুণফল, টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এ গোটাটাই লিখে দিই, মাল্টিপ্লিকেশন নিডেড ইন মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করতে কতগুলো কতবার গুণ করতে হবে, তার ভ্যালু আসবে হচ্ছে, তার অ্যান্সার হবে হচ্ছে এম ইন্টু এন ইন্টু পি, ঠিক আছে, এম ইন্টু এন ইন্টু পি, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এবং টোটাল নাম্বার অফ অ্যাডিশান কতখানি হবে, টোটাল নাম্বার অফ অ্যাডিশান নিডেড ইন সেম মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স, এর ভ্যালু হবে হচ্ছে এম ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি, ঠিক আছে? এই দুটা জিনিস একটু মাথায় রেখো, অনেক সময় এর ওপর কোয়েশ্চেন আসলেও জিজ্ঞেস করলেও করতে পারে। সাপোজ একটা ম্যাট্রিক্স দিয়ে দিল যে একটা থ্রি ক্রস টু ম্যাট্রিক্স আছে, আর একটা বলে দিল টু ক্রস ফোর ম্যাট্রিক্স আছে, তো তোমাকে এখন জিজ্ঞেস করলো আচ্ছা এর মধ্যে বলো তো তোমাদের কতগুলো গুণ হলো, তুমি তখন কী করবে, থ্রি ইন্টু টু ইন্টু ফোর করে দেবে গুণ, যদি তোমাকে অ্যাডিশান করতে বলে থ্রি ইন্টু ওয়ান ইন্টু ফোর করে দেবে, ঠিক আছে? তো এই ফর্মুলা দিয়ে তোমরা খুব সহজেই ম্যাট্রিক্সের কতগুলো গুণ হয়েছে সেগুলো তোমরা বের করে নিতে পারবে। বোঝা গেল বিষয়টা এতটুক? তাহলে আর এরকম কিছু নেই, আরও দু রকমের ম্যাট্রিক্স হয়, আমি তোমাদের দরকার হলে নোট প্রোভাইড করে দেবো। একটা হচ্ছে আমাদের স্কিউ, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, সরি, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স, আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স আছে। তো এই দুটা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি থাকে, তো সেই প্রপার্টিগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো দরকার হলে, একবার দেখে নিও, ঠিক? ওকে, বেশ, এবার আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এটা একটু ইম্পর্টেন্ট আছে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা করলেই আমরা নেক্সট চলে যাব কিসে, আমরা নেক্সট চলে যাব হচ্ছে র্যাঙ্কের সঙ্গে ইকুয়েশন সলভিংয়ে। হ্যাঁ, কোনো ইকুয়েশন সলভ করার জন্য কী কী করতে হয়, সেই মানে ইকুয়েশন কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্স, এই সমস্ত ব্যাপারগুলো আমরা নেক্সটে পড়ে ফেলবো, ঠিক আছে? তো এখন র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে। তো র্যাঙ্কের ম্যাট্রিক্সটা যদি মানে ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে র্যাঙ্ক কীরকমভাবে বের করবো, নন স্কোয়ার হলে কীরকমভাবে বের করবো, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখবো। তো সবার প্রথমে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে ফর স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো, যে কোনো একটা ম্যাট্রিক্স এরকম টাইপের থাকতে পারে যেটা এন ক্রস এন ম্যাট্রিক্স থাকতে পারে, তাই না? স্কোয়ার যেহেতু এন ক্রস এন ম্যাট্রিক্স থাকতে পারে। এখন এই এন ক্রস এন ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত সেটা বের করার জন্য আমাদের সবচেয়ে সুইটেবল উপায়, তোমাদের যদি এক্সামে দেখো যে তোমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স একটা আছে,
তাহলে তোমরা অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। যদি থ্রি ক্রস থ্রি না হয় তাহলে রো একলন আমি পরে আরেকটা প্রসেস দেখাচ্ছি, সেই প্রসেসটা অ্যাপ্লাই করবে। যদি দেখো যে না এটা মানে একদম থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্সই আছে বা টু ক্রস থ্রি টু ক্রস টু ম্যাট্রিক আছে, তুমি চোখ বন্ধ করে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। এই প্রসেসটাকে আমরা বলে থাকি কি বলে থাকি, ডিটারমিনেন্ট উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেশন, উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেশন, ঠিক আছে। ডিটারমিন বের করার বা ডেল বের করার উপায়, ডেল বের করার সাহায্যে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত সেটা বের করে নিতে পারি। কীভাবে বের করতে পারি দেখো, সবার প্রথমে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সের আমরা কী করব, ডিটারমিনেন্ট বের করব। সেই ম্যাট্রিক্সে কী করব, ডিটারমিনেন্ট বের করব। আমি লিখেই দিই ডিটারমিনেন্ট অফ এ। আমরা সবার ফার্স্টে এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করলাম। এখন ডিটারমিনেন্ট বের করার পর ডিটারমিনেন্টসের দুটো পসিবিলিটি হতে পারে, একটা ডেল এর ভ্যালু কী হতে পারে, জিরো হতে পারে, আরেকটা কী হতে পারে, একটা ডেল এর ভ্যালু নন জিরো হতে পারে, আরেকটা কী হতে পারে, ডেল এর ভ্যালু জিরো হতে পারে। এই দুটো কন্ডিশন হতে পারে। যদি ডেল এর ভ্যালু নন জিরো হয় তাহলে একদম কোনো কিছু, নন জিরো মানে হচ্ছে কোনো একটা ভ্যালু আছে, এক দুই তিন চার পাঁচ ছয় হাজার একশো যা ইচ্ছা, ডিটারমিনেন্ট বের করলে দেখলে ভ্যালু আছে, চোখ বন্ধ করে লিখে নেবে র্যাঙ্ক অফ এ ইজ থ্রি এন, ঠিক আছে। একই রকমভাবে আমি একটা যদি এক্সাম্পল দেখি, দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা তোমাকে কেউ যদি বলে হচ্ছে র্যাঙ্ক কত, এই ম্যাট্রিক্সটা তোমাকে কেউ যদি বলে র্যাঙ্ক অফ এ হোয়াট, তাহলে তুমি কী করবে, জাস্ট এটার কী করলে, এটার তুমি হচ্ছে ডিটারমিনেন্ট বের করো। ডিটারমিনেন্ট বের করতে পারবে আশা করি, দেখবে একটা নন জিরো ভ্যালু আসলো, যেই দেখলে নন জিরো ভ্যালু আসলো চোখ বন্ধ করে বসিয়ে দেবে, এটা কি থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স, তাহলে রো অফ এ, র্যাঙ্কটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, রো অফ এ উইল বি কত হবে, তিন হবে, ঠিক আছে, এরকম টাইপের। আর যদি এর ভ্যালু জিরো হয়, এর ভ্যালু যদি জিরো হয় তাহলে তুমি কি করবে, তুমি এরপরে আরও দুটা স্টেপ করবে, আরও মানে একটা স্টেপ করবে। কী স্টেপ করবে সেটা বলার আগে, এটা হওয়ার অর্থ হচ্ছে র্যাঙ্ক অফ এ, আমি এরকম করে লিখছি, র্যাঙ্কের র্যাঙ্কটাকে রো দিয়ে ডিনোট করা হয়, ইজ লেস দ্যান এন। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। যদি দেখো ডিটারমিনেন্ট কোনো একটা এন ক্রস এন ম্যাট্রিক্সে ডিটারমিনেন্টসের ভ্যালু বা ম্যাগনিটিউডের ভ্যালু, যে ডিটারমিনেন্ট বের করবে তার ভ্যালু যদি জিরো তুমি দেখেই ফেলো, সঙ্গে সঙ্গে মনে রাখবে ওই এন ক্রস এন এর যে এনের ভ্যালু সেটা কখনো র্যাঙ্ক হতে পারে না, তার থেকে কম হবে র্যাঙ্ক সবসময়। সেটা কি এক কম হবে না দু কম হবে না তিন কম হবে, সেটা আমার দেখার আমি এখনও জানি না, বাট কম হবে। তো তাহলে আমাদের কী কাজ করতে হবে নেক্সট, নেক্সট করতে হবে এটা যদি আমার ফোর ক্রস ফোর, ধরো এনের ভ্যালু ফোর থাকে তাহলে কী হবে, তার প্রত্যেকটা কো ফ্যাক্টর বা মাইনারগুলো কী হবে, থ্রি থ্রি করে মাইনার হবে, প্রত্যেকটা মাইনারগুলো কী হবে, থ্রি থ্রি করে মাইনার হবে। তো আমার দুটা পসিবিলিটি হতে পারে, একটা হতে পারে অল দ্য মাইনার্স, অল দ্য মাইনার্স অফ এ ইকুয়ালস টু জিরো, এটা হতে পারে, অথবা অ্যাটলিস্ট ওয়ান মাইনার ইজ নন জিরো, ইজ নন জিরো। দেখো দুটা হতে পারে, এ ম্যাট্রিক্সটা দেখলে তোমার জিরো হচ্ছে ডিটারমিনেন্ট, তার এখন প্রত্যেকটা মাইনার আলাদা আলাদা করে, মাইনার মাইনার বুঝিয়ে দিয়েছি মাইনারটা কী, মাইনারগুলোকে দেখলে আলাদা আলাদা প্রত্যেকটা মাইনার দেখলে, এটা যদি ফোর ক্রস ফোর ম্যাট্রিক্স হয় তাহলে থ্রি ক্রস থ্রি এর প্রত্যেকটা মাইনার হবে, যদি এটা টু ক্রস টু থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স হয় এটা তাহলে প্রত্যেকটা মাইনারগুলো কী টু ক্রস টু করে হবে, এবং প্রত্যেকটা মাইনারের ভ্যালু কী দেখতে পাচ্ছ, মাইনারের ভ্যালু দেখতে পাচ্ছ জিরো, প্রত্যেকটা মাইনারের ভ্যালু যদি দেখো জিরো, মাইনার অফ এ যদি দেখো জিরো, তাহলে কী হবে, তাহলে তুমি স্পষ্ট এই জিনিসটা এখানে বুঝে গেলে যে রো অফ এ লেস দ্যান এন মাইনাস ওয়ান, মানে আমি যে এক ঘর করে কমালাম তার থেকেও ছোট হবে। অ্যান্ড এটা যদি হয় যে নন ইকুয়ালস টু জিরো, তাহলে রো অফ এ হবে হচ্ছে ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান। একই রকমভাবে এই যে প্রত্যেকটা মাইনার, যে জিরো মাইনারগুলো আসলো এগুলোর থেকে আবার একই রকমভাবে বের করতে হবে, এগুলোর থেকে আবার একই রকমভাবে বের করতে হবে, এরকম করে আমরা বিষয়টাকে একটা ফ্লো চার্টের মতো হিসাবে আগাতে থাকবো। মানে আলটিমেটলি এই দুটা করলেই আমাদের ভ্যালু চলে আসে, দু একটা এক্সাম্পল দেখলেই বুঝবে তোমাদের ফোর ক্রস ফোর ম্যাট্রিক্সের বাইরে কিছু আসে না,
ঠিক আছে, ফোর টু ক্রস টু মানে ফোর ক্রস ফাইভ ক্রস ফাইভ ওরকম ম্যাট্রিক্স দেয় না, তোমাদের এরকম ছোটোখাটো ফোর ক্রস ফোর ম্যাক্সিমাম দিতে পারে। তো এতটুকু মাথায় রাখলেই হবে। তো আমি প্রসেসটা কী বললাম, আমি এক্সাম্পল দেখবো, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সর্বশেষে ডিটারমিনেন্ট বের করো, ডিটারমিনেন্ট দেখা গেল তোমার কী আসলো, ডিটারমিনেন্ট দেখা গেল তোমার নট ইকুয়াস টু জিরো আসলো। তাহলে তুমি বুঝে গেলে যেটা তোমার ওই এন যে ম্যাট্রিক্স সেটাই আমার ভ্যালু। আর যদি দেখো যে নট ইকুয়াস টু জিরো দেখা গেল হচ্ছে আমাদের কি ইকুয়াস টু জিরো, তাহলে কী হবে, আমি বুঝে গেলাম যে এন এর ভ্যালু যেটা আছে তার থেকে কম হবে, এবং কতটা কম হবে সেটা বের করার জন্য মাইনারগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল এক্সাম্পলটা আমি লিখে নিই, ওয়ান টু থ্রি, ওয়ান মাইনাস ওয়ান জিরো, টু ওয়ান থ্রি। ঠিক আছে, এর র্যাঙ্ক তোমাকে বের করতে হবে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে হবে। এটা কী দেখতে পাচ্ছ, থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স। তুমি সবার প্রথম কাজ কী করবে, ডিটারমিনেন্ট বের করে নাও। ডিটারমিনেন্ট বের করার জন্য কী করবে, ওয়ান ওয়ান টু, টু মাইনাস ওয়ান ওয়ান, থ্রি জিরো থ্রি, আরেকটা ওয়ান ওয়ান টু, টু মাইনাস ওয়ান ওয়ান, এরকম করে বসিয়ে দিলে। ঠিক আছে, এবার নিচের দিকে সবার প্রথমে কী করব, এটা কত হবে, মাইনাস তিন প্লাস জিরো, মানে এই যে এখান থেকে আগাচ্ছি, হ্যাঁ মাইনাস তিন, তারপরটা কী হবে জিরো, তারপরটা কী হবে তিন প্লাস নিচ থেকে টু, তাহলে কী হবে মাইনাস সিক্স, এখান থেকে জিরো, এখান থেকে প্লাস সিক্স। তার মানে আলটিমেটলি কী হলো, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কত আসলো, জিরো আসলো। তার মানে ডিটারমিনেন্ট অফ এ তোমাদের বের করার মানে আমাকে আর শেখানোর দরকার নেই, আমি এটা শর্টে তাড়াতাড়ি করে বের করলাম। তোমরা ভালো মতো জানো, তোমরা এটার এক্সপার্ট হয়ে গেছো আশা করি এতদিনে, যে কীভাবে বের করতে হবে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টের ভ্যালু কী আসলো আমার, জিরো আসলো। যেই জিরো আসলো তার মানে আমি কী বুঝে গেলাম, রো অফ এ শুড বি লেস দ্যান থ্রি, শুড বি লেস দ্যান থ্রি, কখনোই তিনের সমান হতে পারে না, তিনের থেকে ছোটো হবেই, তিনের থেকে ছোটো হবেই। এতটুকু ভ্যালু বেরিয়ে গেল। এখন আমরা কি যে কোনো একটা মাইনার ধরো, এর রেসপেক্টে মাইনার এটা ধরে নিই, এর রেসপেক্টে ওয়ানের রেসপেক্টে মাইনারটা কী হচ্ছে, মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি। ঠিক আছে, এর ম্যাগনিটিউডের ভ্যালু দেখো তো কত হচ্ছে, মাইনাস তিন হচ্ছে। তার মানে এটা কি নন জিরো ভ্যালু, এটা কি হচ্ছে নন জিরো ভ্যালু হচ্ছে, জিরো হচ্ছে না, না নন জিরো ভ্যালু হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি রো অফ এ ইকুয়ালস টু দুই, রো অফ এ ইকুয়ালস টু দুই। বোঝা গেল বিষয়টা, সবার ফার্স্টে ডিটারমিনেন্ট বের করলাম, যেই দেখলাম জিরো তার মানে আমি বুঝে গেলাম এর ভ্যালু হচ্ছে কি তোমাদের হচ্ছে, এর ভ্যালু হচ্ছে কি আমার তিনের থেকে কম। এখন যখনই দেখতে পারলে তিনের থেকে কম, তার যে কোনো একটা রেসপেক্টে মাইনার বের করো, তাহলে এটা আমার কি মাইনারটা, সেই মাইনারের ভ্যালু যেহেতু দেখলাম নট নট ইকুয়ালস টু জিরো, তার মানে চোখ বন্ধ করে বুঝিয়ে দিলাম, বসিয়ে দিলাম যে রো অফ এ ইকুয়ালস টু দুই। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। আরেকটা কোয়েশ্চেন তোমরা এখান থেকে করতে পারো, আরেকটা কোশ্চেন তোমরা এখান থেকে করতে পারো, এই কোশ্চেন এরকম টাইপের আর কি কোশ্চেন করবে, যাই হোক এটা দিয়ে মোটামুটিভাবে বোঝা গেল। তো আমি এটাকে আরেকবার সুন্দর করে লিখে দিই, ঠিক আছে, র্যাঙ্ক র্যাঙ্কের যে থিওরি পোশ্চেন একটা থাকে, তো সেই জিনিসটা আমরা এখানে আরেকটা থিওরি হিসাবে, থিওরির মতো করে লিখে নিই, যাতে তোমরা নোট হিসাবে ভালো মতো লিখতে পারো। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স সবার প্রথমে লিখে রাখো, ডেফিনেশন বলতে the number of linearly independent rows and column in a matrix is called as rank of matrix. ঠিক আছে, আচ্ছা, তো তোমার যদি কোনো একটা ম্যাট্রিক্স থ্রি ক্রস থ্রি থাকে এবং এর মড এর যে ডিটারমিনেন্ট তার ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা স্পষ্টতই কী লিখে দিতে পারবো, রো অফ এ কী হবে বলতে থাকো তিন। ঠিক, এখন যদি ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা কী লিখে দিতে পারি, রো অফ এ লেস দ্যান তিন, রো অফ এ লেস দ্যান তিন। ঠিক আছে, এখন কী বলতে পারি,
নাও এই যে ম্যাট্রিক্সটা, তার যদি একটা নন জিরো রো থাকে অ্যান্ড একটা নন জিরো মাইনার থাকে, তাহলে আমরা কি বলবো ওর ভ্যালু 3, 2 এরকম করে। নাও দেয়ার অ্যাট লিস্ট 1 নন জিরো মাইনার ইজ প্রেজেন্ট, দেন র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 2, এলস র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 1। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে আমাদের থিওরি। হ্যাঁ, এই জিনিসটা থিওরিটা একটুখানি মোটামুটিভাবে দেখে নিও, আমি যেটা একটু আগে বোঝালাম ওই জিনিসটাই আর কি এখন মুখে বললাম, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তো যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম করে বের করবে ব্যাপারটা হয়ে যাবে। অনেক সময় এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, দেখা গেল তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স এরকম টাইপের দিয়ে দিল, এই একটা ম্যাট্রিক্স এরকম টাইপের দিয়ে দিল, 4 7 2 3 -1 5 7 6 x, বলল র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু কি বললো 2। তোমাকে এখন বললো যে আচ্ছা তুমি বার করো তো এক্সের ভ্যালু কত। কী করবো আমি? আমি জানি যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি ওর অর্ডারের সমান না হয়, অর্থাৎ 3×3 এর যদি সমান না হয়, তাহলে বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ কী হবে, 0 হবে। যেই ডিটারমিনেন্ট অফ এ 0 হবে, তার মানে অর্থ হচ্ছে আমি এটা ডিটারমিনেন্ট বের করে 0 বসিয়ে দিতে পারি, এটা ডিটারমিনেন্ট অফ এ বসিয়ে কী করতে পারি 0 বসিয়ে দিতে পারি, তাই না? তো তাহলে আমরা যদি এটা বসিয়ে 0 বসিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে ডিটারমিনেন্ট বের করবে এটা, এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করবে, ডিটারমিনেন্ট বের করে এক্সের ভ্যালুটা তোমরা ডিটারমিনেন্টের ভ্যালু 0 বসিয়ে দিবে, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কী করবে 0 বসিয়ে দিবে, এবং সেখান থেকে এক্সের ভ্যালু তোমরা কী করতে পারবে ফাইন করে নিতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের নর্মাল র্যাঙ্কের একটা প্রপার্টি, র্যাঙ্কের ওপর কোয়েশ্চেন এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে? এবার র্যাঙ্ক বের করার আরেকটা প্রসেস থাকে, সেটাকে আমরা বলি রো ইকুয়ালন ফর্মে, বাই রো ইকুয়ালন ফর্ম। রো ইকুয়ালন ফর্ম, দেখো রো ইকুয়ালন ফর্ম মানেটা কি? রো ইকুয়ালন ফর্ম অর্থ হচ্ছে ম্যাট্রিক্সের এক ধরনের ফর্ম, মানে ওই রকম ফর্ম দিয়ে আমরা যদি ম্যাট্রিক্সটার মানে এই রো বের করার জন্য এই ফর্মটা আমরা খুব ইউজ করে থাকি। এবং এটা কোথায় ইউজ করা হয়? যখন কোনো ম্যাট্রিক্সটা তোমার যদি আমার স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, স্কোয়ার ম্যাট্রিক্স না হয়ে দেখা গেল অন্য অন্য তোমার ধরো হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থাকলো, সেই জায়গায় আমরা এখানে এই রো ইকুয়ালন ফর্মটা কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি। তো সেই রো ইকুয়ালন ফর্ম, এটা একটু লেন্দি প্রসেস, কিন্তু আমি বলে দিচ্ছি রো ইকুয়ালন ফর্মটা কীভাবে করতে হয়, ঠিক আছে? আমি আগে একটা এক্সাম্পল নিই, নাহলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হবে, জাস্ট এ মিনিট, ভালো একটা এক্সাম্পল দেখি পাই নাকি। ওকে, তো দেখি একটা এক্সাম্পল মোটামুটিভাবে পেয়েছি। তো দেখো রো ইকুয়ালন ফর্মটা কী সেটা একটুখানি আমি বুঝিয়ে দিই। সবার প্রথমে রো ইকুয়ালন ফর্ম যে কোনো ম্যাট্রিক্সে এবং কীভাবে ইউজ হয় সেটাও আমি লিখে দিচ্ছি। দেখো রো ইকুয়ালন ফর্ম মানে এক ধরনের কী বলতো, এক ধরনের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দিস ইজ ওয়ান টাইপ অফ আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এক ধরনের আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এটাকে কীভাবে করতে পারি আমরা? এটাকে করার জন্য সাপোজ তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো আমি ম্যাট্রিক্সটাকে আরেকটু সরি আমি ম্যাট্রিক্সটাকে আরও বড় করে দিচ্ছি, ঠিক আছে? আরও বড় করে দিচ্ছি, আহা বি ই এফ সি ডি ই এফ জি,
এইচ আই, ওকে আর একটু বড় করে দিচ্ছি, ধরো এখানে আমি লিখে দিলাম এম এন ও, ঠিক আছে, এরকম টাইপের একটা ধরো ম্যাট্রিক্স আছে, পি দেখে দাও, এম এন পি, এরকম টাইপের কোনো একটা বড় ম্যাট্রিক্স আছে, এটাকে আমরা যদি রো একেলন ফর্মে নিয়ে আসতে চাই, রো একেলন ফর্ম আমরা বের করতে পারবো বাই রো অ্যান্ড কলাম অপারেশন। কলাম অপারেশন মানে তোমরা ভালো মতো জানো, তোমরা আগেও করেছো, যে আমি সাপোজ এই এই একটা এই একটা বাই রো অ্যান্ড কলাম না, অনলি বাই রো অপারেশন, ঠিক আছে, আমরা এটাকে বের করতে পারি বাই রো অপারেশন। রো অপারেশন মানে কি? রো অপারেশন মানে ধরো আমার এখানে একটা রো আছে, সেই রো দিয়ে কাউকে গুণ করে এই পার্টিকুলার রোটাকে, ধরো এটা আমার একটা রো আছে, এর সঙ্গে এটাকে আমি ধরো গুণ করবো বা বিয়োগ করবো, তো সেরকম বিষয়গুলো তোমরা ভালো মতো জানো। তো রো একেলন ফর্মের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, এবং প্রথম মানে শর্ত যেটা সেটা হচ্ছে কি শর্ত, শর্তটা হচ্ছে আমার প্রথম যে টার্মটা আমার এখানে থাকবে, মানে এই এলিমেন্টে যে টার্মটা আমার এখানে থাকবে তার ভ্যালু অলওয়েজ ওয়ান হতে হবে, এটার ভ্যালু কী হতে হবে, অলওয়েজ ওয়ান হতে হবে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটার প্রথম যে টার্ম, প্রথম যে টার্ম আমার এখানে থাকবে সেটা আমার ওয়ান হতে হবে, সেটা এই পজিশনেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানে ইচ্ছা, প্রথম পজিশনে আমার কী হতে হবে, ওয়ান হতে হবে। অর্থাৎ আমার এখান থেকে যদি আমি শুরু করি, এই ইয়েটাকে যদি শুরু করি, তাহলে এখানে আমার এটাকে ওয়ান দিয়ে শুরু করতে হবে, এটা আমার ধরো ক্যাপিটাল এ বি সি যা ইচ্ছা থাকুক, এখানে চারটে আছে, চারটে লিখে দিলাম, সি এরকম টাইপের থাকলো, ঠিক আছে। এই ওয়ানের ঠিক নিচের এলিমেন্টটা আমার অলওয়েজ জিরো হতে হবে, ওয়ানের নিচের এলিমেন্টটা অলওয়েজ জিরো হতে হবে, তারপরের ভ্যালুগুলো যা ইচ্ছা থাকুক, পি কিউ আর যা ইচ্ছা থাকুক, দেন তারপরের যে এলিমেন্টটা আছে এটা তো জিরো হবেই, এটাও জিরো মাস্ট, এটাও জিরো আমাকে মাস্ট হতে হবে, তারপরেগুলো এক্স ওয়াই থাকুক আমার কিছু যায় আসে না, তারপরেগুলো এক্স ওয়াই থাকুক আমার কিছু যায় আসে না, তার মানে আমাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করার জন্য যাবতীয় যে সমস্ত নিয়মগুলো মানতে হবে তার মধ্যে একটা যেটা প্রথম প্রাথমিক শর্ত হচ্ছে স্টার্টিং যে ভ্যালু সেটা আমার অলওয়েজ ওয়ান থেকে শুরু করতে হবে, যেমন করে হোক এই পজিশানটাকে ওয়ান নিয়ে আসতে হবে, ওয়ানের নিচেরটাকে জিরো আনতে হবে, তারপরে আরও দুটা জিরো, যদি এরপর আরও কতগুলো রো থাকতো তারপরে কী থাকতো, তিনটে জিরো থাকতো, তারপরে কত থাকতো, তারপরে চারটে জিরো থাকতো, এরকম করে আর কি বিষয়টা চলতে থাকবে, এটাকে আমরা বলে থাকি রো একেলন ফর্ম। একটা এক্সাম্পল নিলেই তোমার তো বিষয়টা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 2 -3, আমি একটা ভ্যারিয়েবল নিয়ে বোঝাচ্ছি এ, 2 3 3 বি, ঠিক আছে, 5 9 -6 সি, এরকম টাইপের কোনো ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে, এটাকে রো একেলন ফর্মে কীভাবে করবো, প্রথম টার্মটা ওয়ান আছে তো ওয়ানই থাকো থাকুক, প্রথম টার্ম ওয়ান আছে ওয়ানই রাখো। সো দেন আমি এখন কী করব, আমি এখন করব হচ্ছে এই এলিমেন্টটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানানোর জন্য কী করব, প্রথম রোটাকে 2 দিয়ে গুণ করে দ্বিতীয় রো এর সঙ্গে বিয়োগ করে দেবো, তার মানে 1 2 -3 এই থাকুক, এটার ভ্যালু জিরো চলে আসবে, 3 থেকে 4 বিয়োগ করলে হবে -1, এবার হচ্ছে 3 থেকে 9 6 দিয়ে এখানে 9 চলে আসলো, এর ভ্যালু আসলো b -2a, ঠিক আছে। এবং এই যে এলিমেন্টটা, এই যে 5 নম্বর এলিমেন্টটা, এটাকেও আমরা কী করবো, জিরো করবো, তাহলে এটাকে জিরো করার জন্য 5 দিয়ে গুণ করবো, তাহলে জিরো আসবে, এটা 2 2 গুণ 10 10 -1 9, c -5a, তাহলে কী করলাম আমি এখানে, আমি এখানে লিখে দিচ্ছি রো টু, যেটা নতুন রো টু আসলো, তাহলে রো টু -2 r1 রো 1 করলাম, এবং রো থ্রি যেটা নতুন রো থ্রি আসলো, রো থ্রি -পুরনো রো থ্রি -5 r1 করলাম, ঠিক আছে, এটা আমার প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজে কী করতে হবে, দ্বিতীয় কাজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে অন্তত জিরো বানাতে হবে, এই ভ্যালুটাকে অন্তত জিরো বানাতে হবে। তো এটাকে জিরো বানানোর জন্য আমি কী করতে পারি, আমি কলাম অপারেশন করব না, জাস্ট রো অপারেশন করেই বিষয়টাকে করব, ঠিক আছে, এটাকে আমরা রো অপারেশনের থ্রু দিয়ে বিষয়টাকে করব, ঠিক আছে, কী দিয়ে করব, রো অপারেশনের থ্রু দিয়ে ব্যাপারটাকে করব, ঠিক একে। তো এখন আমরা এখানে কী আছে, 1 2 -3 a, এটা হলো আমার 0 -1 9 b -2 a, তো আমরা যদি এই টার্মটাকে জিরো করতে চাই তাহলে কী করতে পারি, আমরা রো থ্রি, নতুন যে রো থ্রি আসলো সেটাকে আমরা কী করতে পারি,
রো টু ড্যাশ মাইনাস বা রো থ্রি ড্যাশ মাইনাস এরকম করে দাও, রো থ্রি ড্যাশ মাইনাস রো টু ড্যাশ যদি করে দিই, মানে এই টার্মটাকে এইটা দিয়ে যদি বিয়োগ করে দিই তাহলেই চলে আসবে, এটা ভ্যালু জিরো চলে আসলো, এটা ভ্যালু জিরো চলে আসলো, এটা ভ্যালু জিরো চলে আসলো, আলটিমেটলি সি মাইনাস ফাইভ এ মাইনাস বি প্লাস টু এ, তাহলে মানে আলটিমেটলি এটাকে যদি তোমরা করো তাহলে এরকম টাইপের আসবে, সি মাইনাস থ্রি এ মাইনাস বি। এই যে ম্যাট্রিক্সটা আসলো এটাই আমার হচ্ছে রো একেলন ফর্ম, দ্যাট ইজ মাই রো একেলন ফর্ম, ঠিক আছে, রো একেলন ফর্ম। তো রো একেলন ফর্মের সাহায্যে আমরা ম্যাট্রিক্সের খুব সহজেই আর কি ভ্যালুটা বের করে নিতে পারি, অর্থাৎ কী বের করতে পারি ম্যাট্রিক্সের রো, এখান থেকে রো কীভাবে বের করবো, রো একেলন ফর্মে ধরো এটা চলে আসলো, এরপর তো আর কিছু কাজ নেই, রো একেলন ফর্মে বেরিয়ে গেল। এখন আমাকে কেউ যদি বলে আচ্ছা এই ম্যাট্রিক্সটার নাম ছিল আমার ধরো ক্যাপিটাল এক্স, এটার নাম ছিল, এখন আমাকে কেউ যদি বলে আচ্ছা ফাইন্ড রো অফ এক্স, তুমি কী করবে, জাস্ট গুনবে, কাউন্ট করবে নাম্বার অফ নন জিরো রোস, যতগুলো নন জিরো রো আছে সেটাই আমার কী হবে এর রো এর ভ্যালু। তাহলে এখানে নন জিরো রো কয়টা, একটা দুটা তিনটে, তার মানে আমার এখানে কী হয়ে যাবে রো একলনের ভ্যালু কী হয়ে যাবে, থ্রি হয়ে যাবে, ঠিক আছে, রো একলন ভ্যালুতে এর ভ্যালু কী হয়ে যাবে, থ্রি হয়ে যাবে। এটাই আমার হচ্ছে রো একলন ফর্ম, ঠিক আছে, এটাই আমার রো একলন ফর্মের রো একলন ফর্মে এরকম করে আর কি বলে তোমার কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ভ্যালু আমরা বের করতে পারি, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ভ্যালু আমরা এখান থেকে এরকম করে বের করতে পারি। তাহলে বিষয়টা আমি লিখে নিই, সবার প্রথমে যে কোনো একটা ম্যাট্রিক্স ফর্ম এনি ম্যাট্রিক্স ইন রো একেলন ফর্ম, রো একেলন ফর্মে আমরা একটা ম্যাট্রিক্সকে কী করবো, ফর্ম করবো, ঠিক আছে, ম্যাট্রিক্সকে আমরা কী করবো, ফর্ম করবো, যে কোনো একটা ম্যাট্রিক্সকে রো একেলন ফর্মে, দেন নাম্বার অফ নন জিরো রোস ইকুয়ালস টু র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হয়ে যাবে আমার হচ্ছে নাম্বার অফ নন জিরো রো। কীভাবে বের করবো রো একেলন ফর্ম, সবার প্রথম টার্মটা ওয়ান দিয়ে তুমি এরকম টাইপের ডিফাইন করলে ওয়ানের নিচের এলিমেন্টটা জিরো হবে, তার এলিমেন্টটাও জিরো হবে, এবং এই জিরোটা এরকম করে পরপর চলতে থাকবে, জিরো তারপর একটা জিরো, যদি এরপরেও কিছু থাকতো তাহলে জিরো জিরো তিনটা জিরো আনতে হতো, তারপরটাও যদি জিরো হতো জিরো 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 মানে কোনো লাম থাকতো তাহলে জিরো জিরো চারটা জিরো, মানে এরকম টাইপের আর কি একটা ফ্লো হিসাবে চলে, যাতে এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হিসাবে বিষয়টাকে লেখা যায়। বোঝা গেল বিষয়টা? তাহলে এখান থেকে রো একেলন ফর্ম থেকে খুব সহজেই তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। তো তাহলে আমরা একটা কোয়েশ্চেন করে ফেলি, তাহলে বিষয়টা বোঝা যাবে। এখান থেকে দেখো এই কোয়েশ্চেনটাকে আমি আরেকবার একটুখানি ছোটো করে নিচ্ছি, মাইনাস থ্রি টু থ্রি থ্রি ফাইভ নাইন মাইনাস সিক্স, ঠিক আছে, রো একেলন ফর্মে করবো সেম উপায়, ওয়ান টু মাইনাস থ্রি, তাহলে এটা করলে কত হবে জিরো, এটা কত হবে মাইনাস ওয়ান, এটা কত হবে নাইন, তারপরটা কী হবে জিরো, তারপরটা কী হবে দু দুগুণ পাঁচ দুগুণ দশ মাইনাস ওয়ান, এটা করলে কত হবে, এটা করলে হবে হচ্ছে তিন নয়, গুড। তার মানে এটা আমার এখান থেকে আমার রো টু এর ভ্যালু আমরা নতুন করে লিখতে পারি, রো টু ড্যাশ যেটা আসলো রো টু মাইনাস টু আর ওয়ান, আর রো ওয়ানের ভ্যালু আমরা এখান থেকে কত নিয়ে আসতে পারি, রো থ্রি ওয়ানের ভ্যালু আমরা কত নিয়ে আসতে পারি, রো থ্রি মাইনাস ফাইভ আর ওয়ান, ঠিক আছে। এবার নেক্সট স্টেপে কী করবো, ওয়ান টু মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান নাইন, পরেরটাকে জিরো করতে হবে দুটা জিরো, তো পরেরটাকে জিরো করার জন্য এটা তো জিরো করে জিরোই হবে, আলটিমেটলি এরকম টাইপে জিরো চলে আসলো। তার মানে এটা কী করলাম আমি, রো থ্রি ডবল ড্যাশ উইল বি রো থ্রি ড্যাশ মাইনাস রো টু, জাস্ট বিয়োগ করে দিলাম, তো তার মানে আমার আলটিমেটলি এখান থেকে নন জিরো রো কটা আছে, নন জিরো রোজ কয়টা আছে দুটা, একটা দুটা, তার মানে নন জিরো রোজ দুই, তার মানে র্যাঙ্ক ইজ টু, র্যাঙ্ক ইজ টু, চলে আসলো। এরকম করে আর কি আমরা খুব সহজেই যে কোনো ম্যাট্রিক্সের, যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি উইথ হেল্প অফ, কার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ রো একেলন ফর্ম, উইথ দ্য হেল্প অফ রো একেলন ফর্মের সাহায্যে আমরা এখান থেকে বের করতে পারি। মোটামুটি বোঝা গেছে এখন?
এরপর লাস্ট কোশ্চেনটা আমরা ফটাফট করে ফেলি, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি। এখন তোমাদের কাজ হবে শুধুমাত্র প্র্যাকটিস করা, নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকো, যতটুকু বলা আছে সেগুলো দিয়ে মানে প্র্যাকটিসগুলো ভালো করে করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম কী হতে পারে? সাপোজ তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে, এ এক্স ইকুয়ালস টু বি, এটা তোমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা ইকুয়েশন, সরি, কোনো একটা ইকুয়েশন আছে, এ এক্স ইকুয়ালস টু বি, এরকম টাইপের কোনো একটা ম্যাট্রিক্স আছে, কোনো একটা লিনিয়ার ইকুয়েশন আছে। তো সেই লিনিয়ার ইকুয়েশনে যদি বি এর ভ্যালু নট ইকুয়ালস টু জিরো হয়, বি এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে আমরা কী লিখতে পারি? এ এক্স ইকুয়ালস টু বি লিখতে পারি। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি, কী বলে থাকি? দ্যাট ইজ আওয়ার নন হোমোজিনিয়াস ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আর যদি আমার বি এর ভ্যালু ইকুয়ালস টু জিরো আসে, তাহলে আমি কী লিখতে পারি? এ এক্স ইকুয়ালস টু জিরো বলতে পারি। এটা আমার কী হবে? হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা আমার কী হবে? হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তো সবার প্রথমে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ব্যাপারটা একটুখানি দেখি, এক নম্বর ভ্যালুটা একটুখানি দেখি। তো এটাকে বের করার জন্য দেখো কন্ডিশন কী রকম হয়, কন্ডিশন তিন রকম কন্ডিশন হতে পারে। ঠিক আছে, তিন রকম কন্ডিশন হতে পারে, সমস্ত ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি, পয়েন্ট হিসাবে লিখে দিচ্ছি। সবার প্রথম আমাকে যেটা করতে হবে, সেটা করতে হবে ফর্ম এ অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স যার ভ্যালু সি। তাহলে আমাকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, যেটা আমার সি দিয়ে ডিনোট করব। একটা এক্সাম্পল নেই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে তুমি কী নেবে? এটাকে এক্সাম্পল হিসাবে নেবে? নাও, এটাকেই নাও। ঠিক আছে, এটাকেই নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু থ্রি। ঠিক আছে, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, সরি, থ্রি জেড ইকুয়ালস টু ফোর, এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়ালস টু সিক্স। ঠিক আছে, তো এখানে আমি তাহলে এখান থেকে আমি এর ভ্যালু এখান থেকে কী বলতে পারি? এই ম্যাট্রিক্সটার থেকে এর ভ্যালু আমরা কী বলতে পারি, যেটা সিস্টেম ম্যাট্রিক্স? ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান টু থ্রি, ওয়ান ফোর ফাইভ। ঠিক আছে, বি এর ভ্যালু কী লিখতে পারি? বি এর ভ্যালু থ্রি ফোর সিক্স, থ্রি ফোর সিক্স। তো তাহলে নেক্সট আমার প্রথম কাজ কী হবে? একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করা, যার ভ্যালু এরকম টাইপের হবে ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান টু থ্রি, ওয়ান ফোর ফাইভ, ঠিক আছে, থ্রি ফোর সিক্স, থ্রি ফোর সিক্স। ওকে, বোঝা গেল বিষয়টা? এরকম টাইপের আসলো, এটা আমার কি অগমেন্টেড ম্যাট্রিক্স, দ্যাট ইজ আওয়ার অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আমার কি আসলো? অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আমার প্রথম কাজ, এটা আমার কি প্রথম কাজ, বোঝা গেল? নেক্সট দু নাম্বার স্টেপ, দু নাম্বার স্টেপ, দু নাম্বার কী করবে? ফর্ম দিস সি ইন, সি ইন কি ফর্ম? ইন রো একেলন ফর্ম, রো একেলন ফর্ম। তাহলে এই যে আমার সি ম্যাট্রিক্সটা ছিল, সেটাকে আমরা কী করব? ইন রো একেলন ফর্ম, একটু আগে বললাম যেরকমভাবে, রো একেলনভাবে ফর্মে ফর্মে আমরা নিয়ে আসব, আমরা নিয়ে আসব। ঠিক আছে, আমি এটা এক্সাম্পলটা পরে করছি, জাস্ট তিন নাম্বার স্টেপ দেখে নাও, চার নাম্বার স্টেপ দেখে নাও, রো একেলন ফর্মে নিয়ে আসলে। এখন এই যে ম্যাট্রিক্স টুক, এই যে এতটুক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স টুকটাকে তো আমি এই হিসাবে লিখতেই পারি,
তাই না? এই ম্যাট্রিক্সটুকু আমি এই হিসাবে নিতে পারি। আর এই টোটাল ম্যাট্রিক্সটা, এই যে টোটাল ম্যাট্রিক্সটা, এটাকে আমরা সি হিসাবে ধরতে পারি। এই যে ম্যাট্রিক্সটুক, এটাকে আমরা এ হিসাবে নিতে পারি, তাই না? এতটুককে, এই যে অর্থাৎ এই যে এতটুক জায়গাটাকে, আর এই গোটাটাকে সি হিসাবে নিতে পারি। এবং এই সি হিসাবে নেওয়ার পর যদি রো অফ এ ইকুয়ালস টু রো অফ সি হয়, অর্থাৎ র্যাঙ্ক অফ এ মানে র্যাঙ্ক অফ এতটুক জায়গা, র্যাঙ্ক অফ এতটুক জায়গা যদি র্যাঙ্ক অফ এই টোটাল জায়গাটা হয়, কারণ রো ইকুয়ালন ফর্ম বের করার পরই আমরা কিন্তু এই নন জিরো রো গুনে গুনে বের করে ফেলতে পারবো, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত আর এই টোটাল সি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, দুটোই বের করে নিতে পারবো, এক্সাম্পলেও দেখতে পারবে একটু পরে। যদি এই দুটা সমান হয় তাহলে আমরা কি বলবো, বলবো সিস্টেম ইজ কনসিস্টেন্ট, সিস্টেম ইজ কনসিস্টেন্ট, ঠিক আছে? সিস্টেম ইজ কনসিস্টেন্ট কখন আমরা বলতে পারবো, যদি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়, এই কন্ডিশনটা যদি আমাদের ফুলফিল হয় তাহলে বলতে পারবো সিস্টেম ইজ কনসিস্টেন্ট। এখন যদি চার নাম্বার, আর আদারওয়াইজ এটা ইনকনসিস্টেন্স, এলস সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ এর কোনো সলিউশনই হবে না, এটার কোনো সলিউশনই হবে না, এটা আগাতেই পারবে না ইনকনসিস্টেন্সিতে। কনসিস্টেন্ট হলেও দুরকম শর্ত হতে পারে, কনসিস্টেন্ট হলেও দুরকম শর্ত হতে পারে। প্রথম কি, প্রথম হচ্ছে, পরেরটা দেখো ই, ঠিক আছে? আচ্ছা এটা সি হচ্ছে, এটা ডি হবে। তারপরেরটা দেখো, তারপরেরটা যদি আমরা এরকম করে বলি রো অফ এ ইকুয়ালস টু রো অফ সি ইকুয়ালস টু নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা এখানে নাম্বার অফ আননোন কত, নাম্বার অফ আননোন কত, তিন, নাম্বার অফ আননোন তিন। যদি আমি দেখি রো অফ এ রো অফ সি এর ভ্যালু নাম্বার অফ আননোনের সমান হচ্ছে, নাম্বার অফ আননোনের সমান হচ্ছে, তাহলে আমরা বলবো অ্যাজ এ রেজাল্ট কি বলতে পারি, কি বলতে পারি আমরা, আমরা বলতে পারি সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। এই যে সলিউশনটা যেটা হবে সেটা ইউনিক সলিউশন, একটাই খালি সলিউশন থাকবে, ঠিক আছে? বোঝা গেল? এবার নেক্সট, যদি রো অফ এ ইকুয়ালস টু রো অফ সি হয়, যদি রো অফ সি না হয় তাহলে তো ইনকনসিস্টেন্ট হয়েই যাচ্ছে, আর কোনো মানে সলিউশনের গল্পই আসছে না। বাট যদি হয়, হওয়ার পর এরকম যদি দুটা কন্ডিশান থাকে এবং লেস দ্যান নাম্বার অফ সলিউশন, লেস দ্যান নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন যদি হয় তাহলে আমরা বলতে পারি সিস্টেম হ্যাজ ইনফাইনিট সলিউশন, ইনফাইনিট সলিউশন। বোঝা গেল বিষয়টা? তাহলে সিস্টেম কী হবে আমাদের, ইনফাইনিট সলিউশন হবে, ইনফাইনিট সলিউশন। বোঝা গেল ব্যাপারটা? যদি আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখি, সবার প্রথমে আমাদের কী বের করতে হবে, সি বের করতে হবে। সি মানে হচ্ছে এ ডট 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 বি, ঠিক আছে? এখন এটা বের করার পর আমাকে এখন দুটা কন্ডিশন হতে পারে, একটা হতে পারে রো অফ এ ইকুয়ালস টু সি, রো অফ সি এটা হতে পারে, আরেকটা হতে পারে রো অফ এ ডাজ নট ইকুয়ালস টু রো অফ সি। এই কন্ডিশনটা হওয়া মানে ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, অর্থাৎ নো সলিউশন, ঠিক আছে? নো সলিউশন। আর এটা হলে দুরকম কন্ডিশন হতে পারে, একটা রো অফ এ ইকুয়ালস টু রো অফ সি ইকুয়ালস টু নাম্বার অফ আননোন, কতগুলো আননোন আছে তার সমান হতে পারে, অথবা রো অফ এ ইকুয়ালস টু রো অফ সি লেস দ্যান নাম্বার অফ আননোন, ঠিক আছে? এটা হওয়া মানে ইউনিক সলিউশন, এটা হওয়া মানে
ইনফাইনিট সলিউশন, বুঝে গেল? ব্যাস এতটুক জাস্ট মাথায় রাখবে। এটাকে অবশ্যই ব্যাকেটে লিখে দিচ্ছি, রো একলন ফর্মে নিয়ে আসতে হবে, রো একলন ফর্মে নিয়ে আসতে হবে, বোঝা গেল বিষয়টা? তাহলে যে এক্সাম্পলটা নিলাম সেটা একবার সলভ করে ফেলি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো বা একটা কোয়েশ্চেন, হ্যাঁ ছাড়ো সলভই কর, কোয়েশ্চেন নেই, একটা কোয়েশ্চেন নেই, এই এই কোয়েশ্চেনটাই যেটা আর কি পরীক্ষায় এসেছিলো তোমাদের, পরীক্ষায় না একটু হাই লেভেলের পরীক্ষায় এসেছিলো। তো তোমাদের যদি আসে একটু হাই লেভেল পারলে পরে পরেগুলোও পারবে। 2y + 3z = 4, x + 4y + kz = কী আছে, 6। তো বলছে যে, বলছে যে সরি, বলছে কোন ভ্যালুর জন্য, সরি থাক বাদ দাও, এটা 5, ঠিক আছে? এখন জিজ্ঞেস করছে যে এটার কী রকম সলিউশন হবে, এটার কী রকম সলিউশন হবে সেটা তোমাকে বের করতে বলছে, ছাড়ো, ঠিক আছে? এটার তুমি কী রকম সলিউশন হবে তোমাকে স্টেটমেন্ট করতে বলছে, ইউনিক হবে, ইনফাইনিট হবে, নো হবে, কী হবে। সবার প্রথমে কী করবে, সি ভ্যালুটা বের করে নাও। এ এ আর বি এর ভ্যালু তো তোমরা আগেই দেখলে কীভাবে বের করতে হয়, ঠিক আছে? 1, 2, 3, 1, 4, 5, ঠিক আছে, 3, 4, 6, চলে আসলো এরকম। এখন দেখো, এখন কি করবে, এখন হচ্ছে এই ম্যাট্রিক্সটার কি করবে, এখন এখন ইয়ের ভ্যালু বের করবে, রো একলনের ভ্যালু বের করবে। তো রো একলন বের করার জন্য কি করবে, সবার প্রথমে এই টার্মটা আর এই টার্মটার এই দুটো এলিমেন্ট জিরো করার চেষ্টা করো। 1, 1, 1, 3, এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 1, তারপর এটা কী হবে 0, 3, 4, এটা হবে 3, ঠিক আছে? এতটুকু নিয়ে আসলাম, কীভাবে আনলাম আমি আর বেশি বললাম না। এবার দেখো, এবার আমাকে কী করতে হবে, এই ভ্যালুটাকে জিরো করতে হবে, তাই না? এই তিনের ভ্যালুটাকে কী করতে হবে, জিরো করতে হবে। তাহলে তিনের ভ্যালুটাকে জিরো করার জন্য 1, 1, 1, 3, 0, 1, 2, 1, 0, ঠিক আছে? এটা ভ্যালু 0, 3 দিয়ে গুণ করছো, 4 - 6, 3 - 6, হ্যাঁ -2, এটাকে করলে কত হবে, 3 দিয়ে গুণ করছো, 3, 3, 0, ঠিক আছে? এরকম টাইপের আসলো। তো তার মানে আমার এটা হচ্ছে এক ধরনের একলন ফর্মে, রো একলন ফর্মেশনে এরকম টাইপের আসলো। তার মানে এখানে নাম্বার অফ নন জিরো রো, নন জিরো কত আছে, এ দেখো আমি এরকম করে দেখাচ্ছি। এই পার্ট টু হচ্ছে আমার এ, এই টোটালটা হচ্ছে আমার সি। তো সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে র্যাঙ্ক কত হবে, নাম্বার অফ নন জিরো রো, একটা নন জিরো, দুটা নন জিরো, তিনটা নন জিরো, এটার ভ্যালু 3। এর ক্ষেত্রে দেখো কী হচ্ছে, নাম্বার অফ নন জিরো রো কত, 1, 2, 3, 3টে, তাহলে এর ক্ষেত্রেও কী হবে, 3টে। আর নাম্বার অফ আননোন কত হচ্ছে, নাম্বার অফ আননোন কত হচ্ছে, এখানে কতগুলো আছে, 1, 2, 3, XYZ, 1, 2, 3, তার মানে এটা হলো 3। তার মানে রো অফ সি ইকুয়ালস টু রো অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ আননোন, হাতের লেখাটা বেশি খারাপ হয়ে যাচ্ছে এর জন্য সরি, নাম্বার অফ আননোন, ওকে, নাম্বার অফ আননোন। যদি এরকম হয় তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত বসিয়ে দেবো, 3, এর ভ্যালু আমি কত বসিয়ে দেবো, 3। অর্থাৎ সো ইট ইজ কনসিস্টেন্ট, এতটুকু দেখেই তো বুঝে গেলাম এটা কনসিস্টেন্ট, এবং এটাই দেখে আমরা বুঝে গেলাম ইট হ্যাজ ইউনিক সলিউশন, ঠিক আছে? ইট হ্যাজ ইউনিক সলিউশন, বোঝা গেল বিষয়টা? তো তাহলে এটাই আমাদের গেল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেশনের পোশ্চেন। তোমরা দু একটা আমি নোট পারলে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? যেটা দেখে তোমরা কিছু মানে একটা থিওরি পোশ্চেন হিসাবে থাকবে। আর তোমাদের মেইন কাজ হবে যত পারো প্র্যাকটিস করো, কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা জায়গাটা ভালো মতো করে শিখতে পারবে। তো মোটামুটিভাবে এখানে আমাদের এই পোশ্চেনটুকুই গেল আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেশনের পোশ্চেন। তো এতটুকু করলে মোটামুটিভাবে যে টাইপের কোয়েশ্চেন আসে আশা করি এখান থেকে আর আটকাবে না। এখন নেক্সট তোমাদের কাজ হচ্ছে ভালো মতো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কোয়েশ্চেন সলভ করো, কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এগুলোর ওপর ইয়ার্ডওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, তাহলেই মোটামুটি ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এই লেকচারটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।